সিনেমার শুরুতে আমরা জুকে দেখতে পাই। জু একটা সুইমিং কম্পিটিশনে জিতে। আজকের এই অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে বড় অবদান তার প্রেমিকার। জু তার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে। আসলে জু কল্পনায় সব স্টুডেন্টদের সামনে তার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরেছিল। সে একটা স্পোর্টস টিচার, সে প্রায় এমনটা করত। তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে হাসাহাসি করত। যেসব স্টুডেন্টরা তাকে নিয়ে হাসাহাসি করছিল তাদেরকে জু পানিশমেন্ট দেয়। টিচার্স রুমে এসে জু তার ডেস্কের উপর একটা চিঠি দেখতে পায়। চিঠিটা পড়ে সে একদম গম্ভীর হয়ে যায়। তাকে এই চিঠিটা পাঠিয়েছে ইয়ং, আর ইয়ং হচ্ছে তার কল্পনার সেই ভালোবাসার মানুষ। তখন ফ্ল্যাশব্যাকে জুয়ের ভালোবাসার গল্পটি দেখানো হয়। জুয়ের অসাধারণ প্রেমের গল্পটি আপনাদের মনে ভালোবাসার সংজ্ঞা বদলে দিবে। মন ছুঁয়ে যাওয়া গল্পটি পুরোটা শোনার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনা শুরু 2006 সালে। স্কুল লাইফে জু ছিল খুব দুষ্ট এবং বদমাইশ টাইপের ছেলে। সে প্রায় সময় তার ক্লাসমেটদের সাথে মারামারি করত। একদিন এমনই এক মারামারির সময় প্রথমবারের মতো সে ইয়ংকে দেখতে পায়, আর ইয়ংকে প্রথমবার দেখেই সে তার প্রেমে পড়ে যায়। সবাই তাকে মারতে থাকে, কিন্তু ইয়ংকে দেখে সে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিল। মারামারি করার অপরাধে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের প্রিন্সিপালের রুমে ডাকা হয়, কিন্তু ঘটনাক্রমে সেখানে ইয়ংও আসে। ইয়ং সেই স্কুলে নতুন ভর্তি হয়েছে। জুতার সাথে কথা বলতে চাচ্ছিল, তাই সে সুযোগ বুঝেই ইয়ংয়ের পাশে এসে দাঁড়ায়। এই মেয়ে, তোমার যদি কোনো দিন হেল্প লাগে আর কেউ যদি তোমাকে কখনো ডিস্টার্ব করে, তুমি আমাকে এসে বলবে, আমি তোমাকে বাঁচাবো। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তখন ইয়ং খেয়াল করে দেখে যে মারামারি করার সময় জুয়ের প্যান্টের অনেকটাই ছিঁড়ে গেছে। সে জুকে বলে, আমাকে বাঁচানোর আগে অন্যদের মার থেকে নিজেকে বাঁচাও, আর আমার জন্য নিজের সাহায্যের দরজা খোলা রাখার বদলে আগে নিজের প্যান্টের দরজা লাগাও। জু লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ইয়ং যেহেতু অনেক সুন্দরী ছিল, তাই স্কুলের অন্য ছেলেরাও তার পিছনে লেগেছিল। স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক ইয়ংকে তার ট্রফি দেখেই ইমপ্রেস করার চেষ্টা করে, তাকে ডেটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। শার্কের প্রস্তাব শুনে ইয়ং খুব খেপে যায়। সে জুকে বলে, চলো এখান থেকে। জু তো মনে মনে অনেক খুশি, শার্কের ডেটের প্রস্তাব ক্যান্সেল করে ইয়ং তাকে ডেকেছে। জু আর ইয়ং স্কুলের দেয়াল টপকে পালায়। জু ভাবে তারা হয়তো ডেট করতে এসেছে, কিন্তু ইয়ং বলে এই নতুন স্কুলের পরিবেশ তার একদম ভালো লাগছে না, এজন্য সে স্কুলের বাইরে পালিয়ে এসেছে। জু ইয়ংকে ইমপ্রেস করার জন্য বলে, আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল আর আমি স্কুলে সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম। ইয়ং বুঝতে পারে যে জু তার সাথে চাপাবাজি করছে। সে কথার ফাঁকে ফাঁকে জুয়ের খাবারের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিচ্ছিল। পছন্দের মেয়ের সাথে গল্প করতে করতে জুয়ের তো মাথার ঠিক নেই। জু বুঝতেই পারে না তার সাথে কি হচ্ছে। এভাবে খুনসুটি করতে করতে জু আর ইয়ংয়ের বন্ধুত্ব হয়ে যায়। পরদিন শার্ক আবারও ইয়ংকে বিরক্ত করে, জুয়ের হবু গার্লফ্রেন্ডের সাথে বেত্তমিজি। জু শার্কের দলবলের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। মারামারি শেষে ইয়ং আর জু সেই রেস্টুরেন্টে আসে। ইয়ং বলে, যারা মারামারি করে তাদের আমি একদম পছন্দ করি না। তখন জু বলে, তুমি শার্ককে বলে দিও যে আমরা ডেট করছি, আমাদের প্রেম আছে জানলে ও হয়তো তোমাকে আর ডিস্টার্ব করতে আসবে না। ঠিক তখনই সেখানে শার্ক আসে, সে ইয়ংকে ডিস্টার্ব করতে থাকে। তখন ইয়ং শার্ককে বলে, আমি এবং জু একে অন্যকে ভালোবাসি, তোমার সাথে আমার কিছু হওয়া সম্ভব না। শার্ক তখন দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে অন্য ঘটনা ঘটে। এরপর থেকে তারা জুকে ডিস্টার্ব করা শুরু করে। যেমন পরদিন ক্যান্টিনে তারা জুয়ের গায়ে আইসক্রিম ছুঁড়ে মারে, কিন্তু জু এসে খুব হাসি মুখে তাদেরকে বলে যে, আমি এখন থেকে খুব ঠান্ডা মাথায় থাকব, তোরা আর যাই করিস না কেন আমাকে রাগাতে পারবি না, আমি কোনোভাবেই মারামারি করব না। জুকে কোনোভাবে রাগাতে না পারে শার্ক তখন তাকে সুইমিং কম্পিটিশনে চ্যালেঞ্জ করে। কম্পিটিশনে জু যদি হেরে যায় তাহলে ইয়াং তার পিছনে একটা পোস্টার লাগাবে যাতে লেখা থাকবে, শার্ক আমার বয়ফ্রেন্ড। কি বলে না বলে, কলেজের সুইমিং চ্যাম্পিয়নের সাথে কম্পিটিশন করতে হবে। জু কিছু বলার আগেই ইয়াং এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। সে জুকে মুচকি হেসে বলে, আমি তো কথা দিয়ে ফেলেছি, কী আর করা, তুমি এখন কম্পিটিশনের জন্য রেডি হও, মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলে যা হয় আর কি। জু পুরোদমে প্র্যাকটিস শুরু করে। একদিন তারা আবারও ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে সেই রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্ট বন্ধ ছিল। ইয়ং জুকে বলে, আমি ছবি আঁকাআঁকি করতে পছন্দ করি, আমার ইচ্ছা যে আমি একদিন ফ্যাশন ডিজাইনার হব। আচ্ছা ভালো কথা, তুমি তো বেশ প্যাশন নিয়ে সুইমিং করো দেখলাম, এটা কি ক্যারিয়ার হিসেবে নিবে নাকি। জু হাসে, আমার সুইমিং নিয়ে এত মাথা ব্যথা নেই, আমি শুধু শার্ককে হারাতে চাই। দুজনে জমিয়ে গল্প করছিল, তখন সেখানে তাদের টিচার আসে। জু আর ইয়ংকে দেখে সে তাদের দাবরানি মারে, মারবেই তো, ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে বসে গল্প করছে। বৃষ্টির মধ্যে জু আর ইয়ং ভিজতে ভিজতে ছুটে পালায়। জু ইয়াংকে তার বাসায় নিয়ে আসে, ইয়াংয়ের ভেজা কাপড় শুকাতে থাকে। ইয়াং বাসায় ঘুরতে ঘুরতে জুয়ের পর্ন কালেকশন পেয়ে যায়। জু তো অবুজ বাচ্চা সাজার চেষ্টা করে, না না এগুলো আমার না, বন্ধুদের কারো। ইয়ং জিজ্ঞেস করে, কখন থেকে তোমরা এসব জিনিস দেখা শুরু করেছ। জু জবাব দেয়, রাত 11টার পর থেকে।
ইয়াং হাসাহাসি করে। আসলে তার প্রশ্ন ছিল যে কত বছর বয়স থেকে সে এসব দেখে, কিন্তু জু তো নিজে থেকে নিজে সুনাম করে ফেলেছে। এরপর থেকে এই ব্যাপার নিয়ে ইয়াং জু বেচারাকে অনেক খেপায়, প্রচুর মজা নেয়। কিছুদিন পর সুইমিং কম্পিটিশন হয়। জু অনেক ট্রাই করে কিন্তু শার্ক জিতে যায়। শর্ত অনুযায়ী ইয়ং তার পিছনে পোস্টার লাগায় যাতে লেখা ছিল আই লাভ শার্ক। জু আর ইয়ং বিচে আসে। ইয়ং জুয়ের একটা সুন্দর ছবি আঁকে, দুজনে খুব সুন্দর সময় কাটায়। ইয়ং বলে, কি ভালো হতো না যদি এখানেই সময় থমকে যেত। তখন সে রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে দেখে, গাড়িতে বসা ছিল তার বাবা। বাবার ভয়ে সে জুয়ের বুকে লুকায়। জু তো বুঝতে পারে না যে ইয়ং কেন তার বুকে লুকিয়েছে। সে ভাবে যে তাদের ভালোবাসা হয়তো এখান থেকেই শুরু হলো। কিন্তু পরদিন ইয়াং স্কুলে আসে না। জু টেনশনে পড়ে যায়। রাতের বেলা সে ইয়ংয়ের বাসায় আসে। দেখা যায় ইয়ংয়ের বাবা তাদের বাড়ি ভাঙচুর করেছে। ইয়ং আর তার মা তার বাবার কাছ থেকে পালিয়েই এই শহরে এসেছিল। ইয়ং জুকে চলে যেতে বলে। সেদিন রাতে ইয়ং জুকে কল করে। ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা মদ খেয়ে মাকে প্রচুর মারধর করত। একসময় সহ্য করতে না পেরে মা আমাকে নিয়ে পালায়। এরপর থেকে আমরা পালিয়ে পালিয়ে এক এক শহরে ঘুরে বেড়াচ্ছি। আমি ভাবতেও পারিনি যে এবার বাবা আমাদের এত তাড়াতাড়ি খুঁজে পাবে। ইয়ং জুকে ধন্যবাদ জানায়। এই অচেনা শহরে তুমি আমাকে সাপোর্ট করেছো। আমি চলে যাচ্ছি আবার অন্য কোনো শহরে। তুমি ভালো থেকো। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত ছিল। তার মাঝেও জু সাইকেল চালিয়ে পাগলের মতো ইয়ংকে খুঁজে বেড়াতে থাকে। কিন্তু ইয়ংকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জুয়ের ভালোবাসার গল্পটি শুরু হওয়ার আগে যেন শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে। তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ঘটনার পর অনেকগুলো বছর পার হয়ে যায়। জু একটা সাইবার ক্যাফেতে চাকরি করে। পড়াশোনার তার কোনো আগ্রহ ছিল না, তাই সে কলেজে অ্যাপ্লাইও করেনি। তার এক বন্ধু তাকে বলে, আমাদের উচিত কলেজে অ্যাপ্লাই করা। তুই জানিস কলেজে কত সুন্দর মেয়েরা পড়ে। সে ফোন বের করে জুকে একটা কলেজের ছবি দেখায়। এই কলেজের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর। কলেজের অনেকগুলো ছবির মাঝে জু হঠাৎ করে ইয়ংকে দেখতে পায়। ইয়ং তার মানে এই কলেজে পড়ে। জু খুব এক্সাইটেড হয়ে যায়। তাকে এই কলেজেই ভর্তি হতে হবে। সে তার গেমস পর্ন সিডি সব বস্তায় ভরে, বাসার ইন্টারনেটের কানেকশনও কেটে দেয়। দুষ্টামি মারামারি ঘুম ছেড়ে সারাদিন পড়াশোনা করতে থাকে। সাথে তার সুইমিং প্র্যাকটিসও চলতে থাকে। শেষমেশ জু সফল হয়। সে আর তার ওই বন্ধু ইয়াংয়ের কলেজে ভর্তি হয়। জুয়ের বন্ধু তো আশেপাশে এত সুন্দরী মেয়ে দেখে খুশিতে আত্মহারা, কিন্তু জু খুঁজতে থাকে ইয়ংকে। কলেজে অন্য কিছু ছেলের কাছ থেকে জানা যায় যে ইয়ং হোস্টেলে থেকে পড়াশোনা করে। একদিন জু হোস্টেলের সামনে অপেক্ষা করতে থাকে। দূর থেকে ইয়াংকে আসতে দেখা যায়। ইয়ং তাকে দেখেই খুশিতে দৌড়ে এসে জুকে জড়িয়ে ধরে। আসলে এটা ছিল জুয়ের কল্পনা। ইয়ং তাকে দেখলেও চিনতে পারে না। জু পেছন থেকে ইয়ংকে ডাক দেয়, নিজের পরিচয় দেয়। এবার ইয়ং তাকে চিনতে পারে। সে খুবই খুশি হয়। জানা যায় যে ইয়ং এই কলেজে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করছে। আর জু তো এখন ইয়ংয়ের থেকে জুনিয়র। ইয়ং হাসতে হাসতে জিজ্ঞেস করে, এটা তো খুব ভালো কলেজ, তোমার মতো লাড্ডাগাড্ডার ছাত্র এখানে চান্স পেলে কী হবে। জু মনে মনে বলে, তোমার জন্য আমি কত কত অসাধ্য সাধন করতে পারি তা কি তুমি জানো। ইয়াংয়ের সাথে আরও টাইম পাস করতে জু কলেজের চিয়ারলিডারদের গ্রুপে জয়েন করে। সব চিয়ারলিডারই মেয়ে, আর সেই একমাত্র ছেলে চিয়ারলিডার। অনেকেই তাকে তা নিয়ে হাসাহাসি করে, কিন্তু তাতে কি, জু বেশিক্ষণ ইয়াংয়ের কাছে তো থাকতে পারছে। জু কিছু না বললেও ইয়াং কিন্তু বুঝতে পারে যে জু তাকে পছন্দ করে। শত হলো মেয়েদের মন তো। সে জুকে বলে দেয় যে সে এক ছেলের সাথে প্রেম করছে। একথা শুনে জুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর আমরা ইয়াংয়ের বয়ফ্রেন্ড হাওকে দেখি। হাও কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেন। পড়াশোনা খেলাধুলা সব কিছুতেই ভালো। ইয়াং জুকে বলে, তোমার উচিত পড়াশোনা আর সুইমিংয়ে আরও মনোযোগী হওয়া। নিজের ক্যারিয়ার তো করতে হবে, তাই না। তখন দেখা যায় একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে ব্যাগ ছিনতার চেষ্টা করছে। জু ছেলেটিকে মেরে ভাগিয়ে দেয়। পরদিন জুয়ের বন্ধুরা একগাদা পর্ন সিডি নিয়ে আসে। ভুলভাল বুঝিয়ে তারা ইয়াংয়ের থেকে বক্সের গায়ে সিগনেচারও নিয়ে এসেছে। এ নিয়ে বন্ধুরা অনেক হাসাহাসি করছিল। তখন দরজায় নক পড়ে। অ্যাডাল্ট ফিল্ম কেনায় পুলিশ ধরতে এসেছে ভেবে তারা পর্ন সিডিগুলো লুকিয়ে ফেলে। কিন্তু পুলিশ জুকে গ্রেফতার করে নিয়ে যায়। থানায় এসে দেখা যায় পুলিশ ইয়ংকেও গ্রেফতার করেছে। জু ইয়ংকে সরি বলে। বন্ধুরা মজা করতে গিয়ে পর্ন সিডির বক্সে ইয়ংয়ের সাইন নিয়েতেই ইয়ং ফেঁসে গেছে। ইয়ং খেপে যায়। জু পুলিশকে রিকোয়েস্ট করে, স্যার পর্ন সিডি আমি এনেছিলাম, ইয়ংয়ের কোনো দোষ নেই, ওকে ছেড়ে দেন। পুলিশ বলে, আরে কিসের পর্ন ফোনের কথা বলছিস, তোরা ছিনতায় সাহায্য করেছিস তাই তোদের ধরেছি। দুজনকে লকআপে ভরা হয়। জানা যায় আসলে ওই দিনের মেয়েটা ছেলেটার কাছ থেকে ব্যাগ চুরি করার চেষ্টা করছিল। ছেলেটা ছিনতাইকারী ভেবে জু আর ইয়ং তাকেই উল্টো মেরে ভাগিয়ে দিয়েছে। আর নিজেদের অজান্তেই মেয়েটাকে হেল্প করেছে ছিনতাই করতে। নিজেদের বোকামির কথা ভেবে তারা দুজন অনেক হাসে। জু ইয়ংয়ের কাছে তার ভালোবাসার কথা জানতে চায়। ইয়ং বলে, এই কলেজের অ্যাডমিশন টেস্টের সময় সে অনেক নার্ভাস ছিল। তখন হাওয়ের সাথে তার ধাক্কা লাগে। হাও তাকে সাহস দিয়ে বলেছিল যে টেনশন করো না, ঠান্ডা মাথায় এক্সাম দাও।
কলেজে টিকার পর হয়তো তোমার সাথে আমার আবারও দেখা হবে। চান্স পাওয়ার পর আস্তে আস্তে হাওয়ের সাথে ইয়ংয়ের ভালো একটা বন্ডিং হয়। এসব শুনে জু মনে মনে অনেক কষ্ট পায়। মনে মনে বলে, আমি খুব সেলফিশ ছিলাম, আমি সবসময় চেয়েছি ইয়াং আমাকে ভালোবাসুক, কিন্তু এটা বুঝতে চাইনি যে ও কী চায়। ওকে আমি কখনো ওর স্বপ্ন পূরণে মোটিভেশনও দিইনি। জু সুইমিংয়ে মনোযোগ দেয়, এটাতেই সে ক্যারিয়ার গড়ার ডিসিশন নেয়। ইয়াংয়ের জন্মদিনে সে ইয়াংকে ফোন করে দেখা করতে বলে। ইয়াং বলে যে সে অসুস্থ, আর অসুস্থ না হলে সে হাওয়ের সাথে আতশবাজি দেখতে বাইরে বের হতো। কিছুক্ষণ পর হোস্টেলের বাইরে অসংখ্য আতশবাজি ফুটতে দেখা যায়। প্রচণ্ড রোমান্টিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। গার্লস হোস্টেলের বাইরে ছেলেরা চিৎকার করে করে তাদের প্রিয়জনকে এই বিশেষ মুহূর্তে ভালোবাসার কথা জানাতে থাকে। ইয়াংও খুব এনজয় করে। হোস্টেলের ছাদে দাঁড়িয়ে জু সব কিছু দেখছিল। দেখা যায় আসলে ইয়াংয়ের জন্মদিনের ইচ্ছা পূরণ করতে সেই এসব আয়োজন করেছে। জু সেখান থেকে চলে আসে। ব্যাকগ্রাউন্ডে তার মনের কথাগুলো শোনা যায়। এই মুহূর্তটা আর আতশবাজির আলোর ঝলকানিগুলো ইয়ং হয়তো কখনোই ভুলতে পারবে না। জীবনের কোনো সময় হয়তো আমার কথাও মনে থাকবে না, কিন্তু আমার উপহার এই স্মৃতিটা মনে করে ওর ঠোঁটের কোণে ঠিকই হাসি ফুটে উঠবে। ওর অজান্তেই সেই হাসিতে হয়তো আমার অস্তিত্ব থাকবে। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে। তাই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কয়েকদিন পর কলেজ লাইব্রেরিতে জু হাওকে দেখতে পায়। হাও অন্য একটা মেশেতে ফ্লার্ট করছিল। সামনে আমাদের ফুটবল ম্যাচ, সেই ম্যাচে হারলে আমার তো অনেক মন খারাপ থাকবে, তখন তুমি কি আমার সাথে ভ্যাকেশনে ঘুরতে যাবে? হাও কিন্তু ইয়ংকে প্রমিস করেছিল যে খেলা জিতলে ইয়ংকে নিয়ে সে ঘুরতে যাবে। খেলার দিন হাও ইচ্ছা করেই এক একটা সুযোগ নষ্ট করতে থাকে। জিতলে তো ইয়ংকে নিতে হবে, তাই খেলায় হেরে সে ওই মেয়েকে নিয়ে ঘুরতে যেতে চাচ্ছিল। জু ইয়ংকে সব বুঝিয়ে বলে, কিন্তু ইয়ং রেগে যায়। জু তাকে পাওয়ার জন্য হাওয়ের নামে বদনাম করছে। রেগে মেগে জু নিজেই মাঠে খেলতে নেমে যায়। মনে মনে সে বলে, প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আজ আমি তোমাকে দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা। খেলার একদম শেষ মিনিটে গোল করে জু দলকে জিতিয়ে দেয়। হাও আসে জুকে কনগ্রেচুলেশনস জানাতে, কিন্তু জু হাওকে ঘুষি মেরে বসে। জু ইয়ংকে প্রমিস করেছিল যে সে কখনোই আর মারামারি করবে না, কিন্তু আজ সে প্রমিস সে নিজে ভাঙল। এরপর থেকে জু আর ইয়ংয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বারের মতো ইয়ং জুয়ের জীবন থেকে সরে গেল। এরপর অনেক বছর পার হয়ে গেছে। জু এখন স্টেট সুইমিং টিমের সদস্য। সামনেই তার ন্যাশনাল সুইমিং কম্পিটিশন। তার এখন একটা গার্লফ্রেন্ডও আছে, আর গার্লফ্রেন্ডের বাবার অনেক টাকা। তাই বন্ধুরা জুকে সাজেশন দেয় যেন সে এই মেয়েকে বিয়ে করে সেটেলড হয়ে যায়। একদিন জু রাস্তায় ইয়ংকে দেখতে পেয়ে তার পিছু নেয়। জানা যায় যে ইয়ং এখন একজন ছোটখাটো মডেল, বিভিন্ন অ্যাডে সে মডেল হয়। জু এত বছর পর তার সাথে দেখা করে। কথা প্রসঙ্গে ইয়ং জানায় যে ফ্যাশন ডিজাইনিংয়ের ভালো অফার পেতে তাকে অন্য দেশে যেতে হতো, কিন্তু তার বাবা এখন প্রচণ্ড অসুস্থ, তার পক্ষে বাবাকে রেখে যাওয়া সম্ভব হয়নি। এরপর থেকে জু প্রায়ই ইয়ংয়ের শুটিং দেখতে আসত। জু ভাবে যে ইয়ংয়ের উচিত তার প্যাশনকে ফলো করা, তাই সে ইয়ংকে দেশের মধ্যে ফ্যাশন ডিজাইনিং রিলেটেড বিভিন্ন জব সার্কুলার জোগাড় করে দেয়। পরদিন অন্য শহরে ইয়ংয়ের শুটিং ছিল, জু তাকে নিয়ে রওনা দেয়। মাঝরাস্তায় ডিরেক্টর ইয়ংকে ফোন করে জানায় যে সে এক নামকরা মডেলকে সাইন করিয়েছে, তাই সে ইয়ংকে এই অ্যাড থেকে বাদ দিয়েছে। ইয়ংয়ের অনেক মন খারাপ হয়। মন ভালো করার জন্য জু ইয়ংকে সিবিচি নিয়ে আসে, কিন্তু সেখানকার মেইন গেট বন্ধ ছিল। তখন জু হাঁটু গেড়ে বসে হাত পেতে দেয়। ঠিক এভাবেই তার স্কুলের দেয়াল টোপকে পালাতো। বিচে এসে তারা খোলা বাতাসে চিৎকার করে ডিরেক্টরকে অনেক অনেক গালি দেয়, একসাথে বসে অনেক গল্প করে। আস্তে আস্তে ইয়ংয়ের মন ভালো হয়ে যায়। জু ইয়ংয়ের প্রতি দুর্বল হয়ে তাকে চুমু খেতে যায়, কিন্তু ইয়ং নিজেকে সরিয়ে নেয়। জু লজ্জা পেয়ে যায়। এভাবে এক সপ্তাহ পার হয়ে যায়। জু শেষমেশ ইয়ংকে কল করে, ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে তার ম্যাচ দেখতে আসতে বলে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে সে ইয়ংকে পাশে চায়। কিন্তু কম্পিটিশনের দিন প্রচণ্ড ঝড় হয়। টিভিতে দেখাচ্ছিল যে ঝড়ের কারণে একদল লোক একটা ব্রিজের উপর আটকা পড়েছে, সেখানকার পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। এই লোকগুলো ন্যাশনাল কম্পিটিশন দেখতে আসছিল। জু চিন্তায় পড়ে যায়, এই লোকগুলোর মাঝে ইয়াংও হয়তো আছে। সে ম্যাচের জন্য রেডি হয়, কিন্তু ইয়াংয়ের চিন্তায় সে কিছুতেই ফোকাস করতে পারছিল না। রেফারি বাঁশি বাজায়, কিন্তু জু ছুটে কম্পিটিশন থেকে বের হয়ে আসে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে সে পাগলের মতো ইয়ংকে খুঁজতে থাকে। একসময় ইয়ংকে পাওয়া যায়। জু বলে, তোমাকে ফোনে পাচ্ছিলাম না, আমি খুব টেনশনে ছিলাম। ইয়ং বলে সে একটা গাড়িতে আটকা পড়েছিল আর তার ফোন হারিয়ে গেছে। জু ইয়ংকে জড়িয়ে ধরে, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। এতবার তোমাকে হারিয়ে পেয়েছি, এবার তোমাকে আর হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমি সবসময় তোমার পাশে থাকব। ইয়ং ইমোশনাল হয়ে যায়। সে জুকে কম্পিটিশনে যেতে বলে, হয়তো এখনও সুযোগ আছে। ইয়ং রওনা দেয়। জু দেখতে পায় যে উপর থেকে একটা লোহার রেলিং ইয়ংয়ের গায়ে পড়ছে। জু ইয়ংকে ধাক্কা দিয়ে বাঁচায়, কিন্তু রেলিংটা পড়ে জুয়ের উপর, এ কারণে তার শোল্ডার ফ্র্যাকচার হয়ে যায়।
আগামী কয়েক বছর সে সুইমিং করতে পারবে না, ইয়ং মন খারাপ করে। কিন্তু জু বলে, প্রয়োজনে সুইমিং ছেড়ে দেব, এটা বড় কোনো ব্যাপার না, তুমি অক্ষত আছো এটাই বড় ব্যাপার। ইয়ং ইমোশনাল হয়ে জুকে জড়িয়ে ধরে। জু আর ইয়ং একসাথে থাকা শুরু করে। ইয়ং একটা ফ্যাশন কোম্পানিতে চাকরি পেয়েছে, জু বাসায় থাকে, ইয়ং এর অনেক খেয়াল রাখে সে। আস্তে আস্তে জুয়ের ইনজুরিও ঠিক হচ্ছে। একদিন ইয়ং একটা সুন্দর বিয়ের ড্রেস দেখে, সে জুকে বলে, বিয়ের দিন আমি এই ড্রেসটাই পরবো, ওকে? সে একটা রিংও কিনে রেখেছিল, সে জুকে বলে সেটা তাকে পরিয়ে দিতে। জু প্রমিস করে যে একসময় যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন সে ইয়ংকে ডায়মন্ডের রিং কিনে দিবে। এরপর তারা ডাক্তারের কাছে চেক আপ করতে আসে। ডাক্তার বলে যে জু নর্মালভাবে সব কিছু করতে পারলেও সে কখনো প্রফেশনাল সুইমার হতে পারবে না, তার ওই ফ্র্যাকচার কখনোই পুরোপুরি ঠিক হবে না। একথা শুনে জু একদম ভেঙে পড়ে। সে বিভিন্ন জায়গায় জব খোঁজা শুরু করে, কিন্তু তার কোনো চাকরি হচ্ছিল না। ইয়াং তো চাকরি করত, সে বাসা ভাড়া খাওয়া দাওয়া সহ সব খরচ বিয়ার করত। কিন্তু জু এসব নিয়ে খুব হীনমন্যতায় ভোগা শুরু করে। ইয়ং একদিন জুকে শপিংয়ে নিয়ে যায়, তাকে একটা শার্ট দেখতে বলে। দেখা যায় শার্টের পিছনে জুয়ের ছবি। স্কুলে থাকতে ইয়ং বিচে বসে জুয়ের এই ছবিটাই এঁকেছিল। এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করেছে আর এই ডিজাইনের শার্ট লঞ্চ করা হয়েছে। জু ইয়ং এর এই সাফল্যে খুশি হয়, কিন্তু সে নিজেদের ফিউচার নিয়ে একটু চিন্তাতেও থাকে। একদিন জুয়ের বন্ধুরা গেট টুগেদার করে। তার এক বন্ধু খুব তাড়াতাড়ি বিয়ে করছে। বন্ধুরা জু আর ইয়ংকেও বিয়ে করে নিতে বলে। জু বলে, এখন আমার তো কোনো চাকরি নেই, কোনো ইনকামও নেই, এখন বিয়ে করাটা বোকামি হবে। বন্ধুরা জুকে নিয়ে ঠাট্টা মশকরা করে। জুয়ের খুব মন খারাপ হয়। ইয়ং তাকে সান্ত্বনা দেয়। সে বলে যে তাদের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া দরকার, কিন্তু জু বলে যে এই অবস্থায় তাদের বিয়ে করা ঠিক হবে না, ইয়ংয়ের উপর প্রেশার তাতে আরও বেড়ে যাবে। কিছুদিন পর হুট করেই ইয়ংয়ের বাবা মারা যায়। বাবার ফিউনারেলে সবাই আসে। রাতের বেলা জু তার বন্ধুদের সাথে কথা বলছিল। বন্ধুরা জুকে তার ফিউচার প্ল্যান নিয়ে জিজ্ঞেস করে। জু একটু আক্ষেপ করেই বলে বসে, সেদিন স্কুলে যদি ইয়ংয়ের সাথে আমার দেখা না হতো তাহলে আমি ওর প্রেমে পড়তাম না, আর ওকে ভালোবেসে নিজের ক্যারিয়ারটাও হারাতাম না। কিন্তু পিছন থেকে ইয়ং সব কথা শুনে ফেলে, সে খুব কষ্ট পায়। সে বলে, আমার বাবাও সবসময় নিজের দুর্ভাগ্যের জন্য আমার মাকে দোষারোপ করত। বিয়ের পরও তাদের সংসার সুখের হয়নি, তারা একসাথে থাকতো না। ওদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে আজও মা আসেনি বাবাকে শেষবারের মতো দেখতে। ঠিকই বলেছ, আমার সাথে দেখা না হলে হয়তো তুমি আরও অনেক বড় সুইমার হতে। তুমি বলেছিলে কখনোই আমাকে কষ্ট দিবে না, কিন্তু আজ তুমি আমার মন ভেঙে দিয়েছ। জু ইয়ং এর কাছে মাফ চায়। ইদানিং সে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছে যে এমন কথা বলে ফেলেছে। সে এখন থেকে ইয়ং এর আরও বেশি বেশি খেয়াল রাখবে আর কোথাও স্পোর্টস টিচার হওয়ার জন্য চাকরি খুঁজবে। কিন্তু ইয়ং বলে যে আমার বিদেশে চাকরি হয়ে গেছে, আমি আগামী সপ্তাহে চলে যাব। জু ইয়ং এর এই খবরে খুশি হয়, তাকে সাপোর্ট করে। আমি তোমার জন্য অপেক্ষা করবো ইয়ং, আর তুমি না ফেরা পর্যন্ত অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাবো না, প্রমিস। কথা বলতে বলতে জু খেয়াল করে যে ইয়ং এর হাতে তার এনগেজমেন্টের আংটিটা নেই। জু সব বুঝতে পারে, সাথে সাথে তার কান্না চলে আসে। সে ইয়ং এর কাছে অনেক করে মাফ চায়। ইয়ং বলে, আমার মা বাবা তাদের নিজেদের ব্যক্তিগত অনুশোচনার জন্য একে অন্যের কাছে থাকতে পারেনি, তুমিও পারবে না জু। জু বলে, আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে দিও না। ইয়ং বলে, আমিও চাই জু, কিন্তু তোমার মনের অনুশোচনাগুলো জানার পর হয়তো একসাথে থাকা আর সম্ভব না। ইয়াং জুকে স্পোর্টস টিচারের চাকরির জন্য প্রস্তুত হতে বলে চলে যায়। যাবার আগে সে জুকে একটা চিঠি দিয়ে যায়, তাতে লেখা ছিল, প্রিয় জু, আমার জন্য হয়তো তোমার ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, কিন্তু এখন তোমার মেন্টাল ড্যামেজ হচ্ছে। একে অন্যের কাছে থেকে এমন আর মেন্টাল ড্যামেজ করা ঠিক হবে না। স্কুলে আমার উচিত হয়নি তোমার সাথে এত সময় কাটানো, তোমারও উচিত হয়নি স্কুল কলেজ সব জায়গা আমাকে আগলে রাখাটা। এভাবেই আমরা একজন আরেকজনের সাথে বেশি অ্যাটাচড হয়ে গেছি। যখনই তোমার পিঠে এই ক্ষতটা দেখি আমার নিজেকে দোষী মনে হয়, আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়েছে, এটা ভেবেই আমার এত খারাপ লাগে। জীবন আবারও জু আর ইয়ংকে আলাদা করে দিল। এরপর আবার অনেকগুলো বছর পার হয়ে গেছে। সিন চলে আসে বর্তমানে। জুয়ের কাছে ইয়ং চিঠি পাঠিয়েছে। খামখুলে দেখা যায় যে ইয়ং বিয়ে করছে। বিয়ের কার্ড পাঠিয়েছে জুকে। ইয়ংয়ের স্মৃতি জুকে কষ্ট দেয়। সে শেষবারের মতো ইয়ংকে দেখতে চায়, তাকে বিদায় জানাতে চায়। জুয়ের এমন মানসিক অবস্থা দেখে তার বন্ধুরা একটা বোট ভাড়া করে। তারা সারা রাত নদীর মাঝখানে বোটে পার্টি করে। ভোরবেলা জু একা একা বসেছিল। তাদের এনগেজমেন্টে ইয়ংয়ের দেয়া রিংটা সে দেখতে থাকে। রিংয়ের বক্সে ইয়ংয়ের লেখা ছোট একটা চিরকুটো ছিল, তাতে লেখা ছিল, এই মানুষটা অসাধারণ, সারা জীবনের পাশে থেকো, একে দেখে রেখো। জু কাঁদতে থাকে। সে ডিসাইড করে যে যেভাবেই হোক বিয়ের আগে ইয়ংয়ের সাথে তার দেখা করতেই হবে। সে তার বন্ধুদের নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতরে নদী পার হয়। অবশেষে তারা বিয়ের প্রোগ্রামে এসে পড়ে। বন্ধুদের সাহায্যে জু ইয়ংয়ের মেকআপ রুমে এসে পড়ে। ইয়ং জুকে দেখে অনেক খুশি হয়, তাকে খুব সুন্দর লাগছিল।
দুজনেই দুজনকে দেখে ইমোশনাল হয়ে যায়। জু বলে, আমি কত বোকা দেখেছো, ভবিষ্যতে কি হবে বা না হবে ভেবে বর্তমানকে নষ্ট করছিলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম যে আমাদের বর্তমানগুলো দিয়েই একসময় ভবিষ্যৎ গড়ে ওঠে। তোমাকে ভালোবাসা এবং তোমার ভালোবাসা পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি তো খুব ছেলে মানুষ ছিলাম, তোমাকে পাওয়ার নেশাতেই আমি নিজেকে বদলেছি। তুমি আমাকে ম্যাচিউর হতে সাহায্য করেছো। জীবনে আমি যতটুকু এগিয়েছি তার পুরোটাই তোমার জন্য। আমি সারা জীবন আমার পুরনো দিনগুলোর কথা মনে করতে চাই, কারণ সেই সব স্মৃতির প্রতিটা পাতায় তুমি ছিলে। আমি যদি আরেকটু ম্যাচিউর হতে পারতাম তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না। শেষবারের মতো তোমার হাসি মাখা মুখটা আজ দেখতে এসেছি, কারণ আজকের পর তুমি কখনোই আর আমার হতে পারবে না। ধন্যবাদ ইয়ং আমার জীবনে আসার জন্য। ইয়ং বলে, জু আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ দ্বিতীয়বার আসে না। ধন্যবাদ, তুমি আমাকে 15 বছর ধরে আগলে রেখেছ সব ঝড়ঝাপটা থেকে। আমার জন্য নিজের সব কিছু স্যাক্রিফাইস করতেও তুমি দ্বিতীয়বার ভাবনি। কথা দাও তুমি কখনোই জীবন নিয়ে অনুশোচনা করবে না, জীবনকে উপভোগ করবে। জু আর ইয়ং একে অন্যকে বিদায় জানায়। মুভিটি আমাদের শিখায় যে ভালোবাসা মানেই সবসময় ঘর বাঁধতে পারা না। ভালোবাসার মানুষটিকে আগলে রাখা, তার মুখের হাসি ধরে রাখা, সারা জীবন তার মঙ্গল কামনা করাটাও ভালোবাসা। স্যাড কিন্তু শিক্ষণীয় এন্ডিং দিয়ে চমৎকার এই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আমাদের ড্রামার কাহিনী কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই।